আসসালামু আলাইকুম, আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল ডিজাইন। আজকে আপনাদেরকে দেখাবো যারা কিনা বাড়িতে আনকমন ভাবে মেইন গেট লাগাতে চাচ্ছেন, যে গেটগুলো দেখতে বিদেশি দেখা যাবে। দেখা যাচ্ছে এই ধরনের লেজার কারিং এর গেট যত ধরনের আমরা তৈরি করতাম সবগুলো কিন্তু মিডল ইস্টার্ন ইউরোপ অন্যান্য কান্ট্রিগুলোতে প্রচলন রয়েছে। বাংলাদেশে এখনো প্রচলন বেশি হয় নাই। যারা কিনা এই ধরনের খুবই নতুন ভাবে লেজার কারিং এর গেট তৈরি করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা। আর আপনি যদি আপনার বাড়িতে মেইন গেটটা লেজার কাটিং দিয়ে তৈরি করেন, গ্লাস সহকারে কত আসবে, গ্লাস ছাড়া কত আসবে, বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। আর এই গেট ধরনের যে গেটগুলো আপনি চাইলে বড় তৈরি করতে পারবেন, চাইলে ছোট তৈরি করতে পারবেন। এই গেটটা 7 ফিট বাই 7 ফিট। যারা কিনা এই লেজার কাটিং এর গেটটা তৈরি করতে চান, এই ধরনের গেট পিছনে শিট বা গ্লাস ছাড়া শুধু লেজার কাটিংটা করা হয়েছে 3 মিলি প্লেটের উপর। চতুর্পাশে যত ফ্রেম রয়েছে ফ্রেমগুলো হচ্ছে স্টিল টেক কোম্পানি 1.5 দিয়ে। তাহলে এই ধরনের গেটের প্রতি স্কোয়ার ফিট খরচ হবে আপনার 1800 টাকা। তাহলে 7 ফিট বাই 7 ফিট 1800 টাকা হলে 49 স্কোয়ার ফিট হয়, গেটটার মূল্য পড়বে 88,000 টাকা। আপনি 88,000 টাকার মাধ্যমে সেম ভাবে তৈরি করতে পারবেন, এর চেয়ে কম খরচের মাধ্যমে তৈরি করতে পারবেন। দেখা যাচ্ছে একেবারে মোটা মাল দিয়ে তৈরি করেছে, এই জন্য আমরা কাজটা এমন ভাবে ফিনিশিং দিই আপনি হাত দিলে বুঝতে পারবেন না এখানে ওয়েল্ডিং করা আছে। এসএসএর কাজের সৌন্দর্য, কাজের রহস্য এখানে, কাজ সবাই করতে পারে। কাজের যে ফিনিশিংটা, কাজের যে মানটা, ওইটার আপনার ফিনিশিংটা সবাই বরাবর মতো দিতে পারে না। কাজটা ডিজাইনটা মিলাবে, একুরেট ভাবে মিলাতে পারবে না। এই জন্য বলছি যে যেখান থেকে সব ধরনের মাল তৈরি করবেন, সুদক্ষ কারিগর তৈরি করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আর এই ধরনের গেট যদি আপনি সামনে পিছনে গ্লাস দিয়ে তৈরি করেন, যেটা গ্লাস এবং লেজার উডটা, তাহলে প্রতি স্কোয়ার ফিট আপনি 2200 টাকার মাধ্যমে নিতে পারবেন। তাহলে 7 ফিট বাই 7 ফিটের মূল্য পড়বে 1,07,000 টাকার মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু লেজার কেটিং এবং গ্লাস ডোরটা লাগাতে পারবেন। আর এই ধরনের যে গেটটা আমরা যে তৈরি করি, এই গেটটা কিন্তু খুবই মজবুত। দেখা যাচ্ছে আপনার যদি মজবুতি বিবেচনা করি অন্যান্য গেট থেকে অনেক মজবুত, নষ্ট হওয়ার চান্স নেই। কারণটা হচ্ছে কি, এটা প্লেট ডিজাইন, দুনো পাশে সেম ডিজাইন সেম ভাবে দেখা যাবে। আর এটা আপনি গ্লাস ছাড়া লাগাতে পারেন, তাহলে আপনি আলু বাতাস অনায়াসে ঢুকতে পারবে, ছোট ছোট গ্যাপ রয়েছে। আর এটা খুবই মজবুত, আপনার বাড়িতে যদি লাগাতে চান বা ধুলিবাড়ি পড়বে নষ্ট হবে ওই ধরনের কোনো টেনশনে করতে হবে না। আবার শুকনো কাপড় দিয়ে মোছা দেবেন, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এটা ওয়ান সাইড গ্লেজ হলো এসএসআর মেইন গেট, যেটা লেজার কেটিং ভাবে আমরা তৈরি করেছি। আপনি চাইলে আপনার বাড়িতে এই সুন্দর আকারের লেজার গেট আপনি তৈরি করতে পারবেন। এই গেটের উপর আপনি চাইলে আপনার বাড়ির নাম বা আপনার নাম বা বাড়ির নাম যে কোনো কিছু বলেন না কেন, সেম ভাবে লিখে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আর লেজার কেটিং এর মধ্যে যায় কিছু আপনি যদি মডিফিকেশন করতে চান তাও করতে পারবেন। দেখা যাচ্ছে এটা আমরা ওই অনুসারে এই গেটটা তৈরি করবো। আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজার, আমার 4টে কারখানা। আমরা লেজার গেট, এসএসআর গেট, মেইন গেট যা কিছু তৈরি করতে চান না কেন সবকিছু আমাদের থেকে তৈরি করতে পারবেন। কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে। আপনি কনফার্ম করলে আমাদের কারখানার কর্মকর্তা আপনাদের বাসা থেকে মাপ নিয়ে আসবে, মাপ নিয়ে সময় কিছু টাকা অ্যাডভান্স করবেন আর ডেলিভারির সময় পুরো টাকা পেড করবেন। এ হচ্ছে সিস্টেম। যারা কিনা এখন পর্যন্ত আগে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই অল ডিজাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো, নতুন নতুন ডিজাইন আপডেট করব, তখন আপনি সবার প্রথমে কিন্তু দেখতে পাবেন। সবাইকে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।